প্রিয় ত্রিপুরাভাষী ভাই ও বোনেরা, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা একটা জটিল এবং কঠিন সময়ে সবাই মিলে আমরা অতিক্রম করছি। করোনা ভাইরাস সংক্রমণের ফলে একটা চারদিকে একটা ভয়ঙ্কর বিভীষিকাময় পরিবেশ বিরাজ করছে। এই পরিস্থিতির শুরু থেকেই আমরা সিপিআইএমের পক্ষ থেকে আমরা দাবি করে আসছিলাম ভারত সরকারের কাছে, ত্রিপুরা সরকারের কাছে, যাতে যারা করোনা যোদ্ধা, চিকিৎসক এবং বিভিন্ন স্তরের স্বাস্থ্যকর্মী, তাদের প্রয়োজনীয় সুরক্ষা যে সরঞ্জাম সেগুলো সরবরাহ করা, স্বাস্থ্য পরিষেবা সেটাকে সম্প্রসারিত করা, এবং যারাই সংক্রামিত হবেন তাদের কোয়ারেন্টাইন বা নিবৃত্তবাসের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করা। কিন্তু হঠাৎ করে কোনো পরিকল্পনা ছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিনি 21 দিনের জন্য সমগ্র দেশ লকডাউন ঘোষণা করে দিলেন এবং বললেন যে মহাভারতের যুদ্ধের সঙ্গে তুলনা করে যে আমরা 21 দিন সবাই লকডাউনের মধ্যে যদি আমরা থাকি তাহলে পরে এই করোনা যুদ্ধকে আমরা জয় করতে পারব। কিন্তু সেটা সবাই জানেন যে পুরোপুরি ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। কিন্তু এই লকডাউন ঘোষণার ফলে যেটা হয়েছে যে প্রথম আঘাতটা নেমে এসেছে যে শ্রমজীবী মানুষের উপরে, যারা দৈনিক উপার্জনের উপরে নির্ভর, দিনমজুর, রিক্সা চালক, ঠেলা চালক থেকে শুরু করে যারাই এই দৈনিক আয় উপার্জন করে সংসার প্রতিপালন করেন, তারা ঘরবন্দি থাকার ফলে তাদের আয় উপার্জনের পথ পুরোপুরি বন্ধ হয়ে যায়। অন্যদিকে দেখা গেল যে এই লকডাউনের ফলে সমস্ত শিল্প কারখানা থেকে আরম্ভ করে সমস্ত যে প্রতিষ্ঠান, বাণিজ্যিক প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান সব কিছু বন্ধ, ফলে যে লক্ষ কোটি যে শ্রমজীবী মানুষ তারা জীবিকাচ্যুত হন, কর্মচ্যুত হন, কিন্তু সরকার তাদের জন্য কোনো ব্যবস্থা করেনি। না করলো যে স্বাস্থ্য পরিষেবাকে সুরক্ষিত করা, সম্প্রসারিত করা, না করলো যে মানুষকে বাঁচানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা। এর ফলে দেখা গেল যে আমাদের সমগ্র দেশের মধ্যে যে গরিব অংশের মানুষ, আদিবাসী, মহিলা, প্রতিবন্ধী সহ এবং যারা অসংগঠিত ক্ষেত্রের যারা শ্রমজীবী মানুষ, তারা জীবিকা হারিয়ে চরম ক্ষুধা এবং দুর্দশার কবলে তারা পড়লেন। এবং দুর্দশা লাঘবে যে মানুষকে যে দ্রুত খাদ্যশস্য এবং নগদ অর্থ হস্তান্তর করার জন্য আমরা সিপিআইএমের পক্ষ থেকে আমরা প্রথম থেকে দাবি জানিয়ে এসেছি, কিন্তু কেন্দ্রীয় সরকার
তারা প্রথম দিকে সে ধরনের কোনো ব্যবস্থাই নিল না, এবং এর ফলে যে মানুষের দুর্দশা উত্তরোত্তর সেটা বেড়ে চলল, এবং অতিমারির মোকাবেলায় চরম ব্যর্থ হয়ে প্রধানমন্ত্রী এবং তার সরকার ব্যস্ত রয়েছে নিজের যে দায় দায়িত্ব, কেন্দ্রীয় সরকারের যে দায় দায়িত্ব সেটা তার কাজ থেকে অবসর সেটা সরিয়ে নিয়ে রাজ্য সরকারগুলোর উপরে সে দায়িত্ব চাপিয়ে দেওয়া। এবং এই পরিস্থিতির মধ্যে করোনা সংক্রমণ মোকাবেলার জন্য সরকারের, কেন্দ্রীয় সরকারের উচিত ছিল যে সমস্ত দৃষ্টি এই কাজে নিবদ্ধ করা, একদিকে স্বাস্থ্য ব্যবস্থাকে ব্যাপকভাবে সম্প্রসারিত করা, এবং অন্যদিকে যে যে দুর্দশাগ্রস্ত মানুষ লকডাউনের ফলে যারা জীবিকাচ্যুত হলেন তাদের যে খাওয়ার ব্যবস্থা করা, এবং পাশাপাশি যে মানুষকে সুষম খাদ্য বণ্টন করে তারা যাতে এই সংক্রমণ মোকাবেলার জন্য দৈহিকভাবে তারা সক্ষম হয়ে উঠতে পারেন তার জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা। কিন্তু দেখা গেল যে এই মোদি সরকার এই কাজগুলো তারা করল না, তারা এই দুর্দশা লাঘবের জন্য তাদের সরকারের প্রচেষ্টা সেটা কেন্দ্রীভূত করার পরিবর্তে তারা দেখা গেল যে তাদের দলীয় যে কর্মসূচি, দলীয় যে এজেন্ডা সেগুলো রূপায়ণে তারা ব্যস্ত হয়ে পড়েছে। এবং একদিকে তারা একটার পর একটা জনবিরোধী অর্থনৈতিক নীতি তারা কার্যকর করে চলেছে, অন্যদিকে হচ্ছে যে বিজেপির জনক আরএসএস তার যে হিন্দুত্বের এজেন্ডা, ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্রে পরিণত করার এজেন্ডা বাস্তবায়িত করছে। এবং এটা আপনারা লক্ষ্য করছেন যে প্রধানমন্ত্রী অনেক বাগাড়ম্বর করেছেন যে আত্মনির্ভর ভারত গড়ে তুলতে হবে, কিন্তু বাস্তবে কি করছে? বাস্তবে দেখা যাচ্ছে যে দেশি বিদেশি পুঁজিপতিদের কাছে আমাদের সমস্ত রাষ্ট্রীয় সম্পদ সেগুলো জলের দরে তুলে দেওয়া হচ্ছে। রেল, কয়লা শিল্প, খনি, বিমা সহ অর্থনীতির সবগুলো ক্ষেত্র সরাসরি বিদেশি বিনিয়োগের জন্য খুলে দেওয়া হয়েছে। এছাড়া রেল, অস্ত্র নির্মাণ কারখানা, বিএসএনএল, বিদ্যুৎ, কয়লা, পেট্রোলিয়াম, ব্যাংক, বিমা এবং আর্থিক ক্ষেত্রের অধিকাংশ রাষ্ট্রীয় সংস্থাকে বেসরকারি হাতে তুলে দেওয়ার পরিকল্পনা নেওয়া হচ্ছে। এভাবে জনগণের সম্পত্তি অবাধে লুট করার পাশাপাশি রয়েছে যে আমাদের যে প্রচলিত যে শ্রম আইনগুলো, যেগুলো অনেক দীর্ঘ ট্রেড ইউনিয়ন আন্দোলনের মধ্য দিয়ে শ্রমিক শ্রেণী অর্জন করেছে, সেই বহুদিনের লড়াইয়ের অর্জিত অধিকারগুলো হরণ এবং খর্ব করার প্রয়াস, এবং ইতিমধ্যে বিজেপি দল শাসিত অনেক রাজ্যে যে কাজের সময় 8 ঘন্টা থেকে বাড়িয়ে 12 ঘন্টা করা হয়েছে, এবং যে মন্দার ফলে আমাদের দেশের অর্থনীতি গভীর যে সংকটে নিমজ্জিত, যে অতিমারির প্রাদুর্ভাব এবং তালাবন্দির বহু আগে থেকেই যেখানে আমাদের পার্টি সিপিআইএমের পক্ষ থেকে বর্ধিত বিনিয়োগের কথা বারবার দাবি করা হয়েছিল কেন্দ্রীয় সরকারের কাছে, একটা দীর্ঘ আমাদের যে অল্টারনেটিভ যে প্রপোজাল, বিকল্প প্রস্তাব সেগুলো প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়েছিল, তাতে যেটা বারবার জোর দেওয়া হয়েছে যে ব্যাপক সরকারি ক্ষেত্রে ব্যাপক বিনিয়োগ বাড়ানোর জন্য, যাতে কর্মসংস্থানের সুযোগ হতে পারে, মানুষের হাতে পয়সা আসতে পারে এবং সেটা রোল করবে বাজারে, যাতে অর্থনীতি সেটা চাঙ্গা হতে পারে। কিন্তু দেখা গেল যে কেন্দ্রীয় সরকার সেই ধরনের
কোনো পদক্ষেপ তারা নিল না, তারা নেতিবাচক পথেই তারা হেঁটে চলেছে। এবং এর ফলে যে আমাদের যে দেশের জিডিপি, এটা নিয়ে আমরা অনেক বাগাড়ম্বর শুনেছি। আজকে কেন্দ্রীয় সরকার স্বীকার করছে, রিজার্ভ ব্যাংক স্বীকার করছে যে জিডিপি 7% কমে যাবে, এটা আরও কমতে পারে যা পরিস্থিতি। এবং একদিকে পেট্রোলের যে পেট্রোলজাত পণ্যের দাম ক্রমাগত প্রায় 50 দিনের মতো বাড়িয়ে যাওয়া হয়েছে, এবং এর ফলে জিনিসপত্রের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে, এবং যে যাত্রী পরিবহন সেটাও প্রচণ্ড রকম সংকটের মধ্যে। এবং এটা পেট্রোল জাত পণ্যের দাম, সেটা মানুষের জীবনযাত্রা নির্বাহ সেটাকে আরও দুর্বিষহ করে তোলা হয়েছে। এবং সরকার যেমন অর্থনীতিকে চাঙ্গা করতে পারছে না, তেমনি মানুষের জীবিকা অর্জনের জন্য কোনো সুযোগও সৃষ্টি করতে পারছে না। এবং দেখা যাচ্ছে কর্পোরেটদের দাপট এই অতিমারির সময়েতে। একদিকে যেমন আমাদের রাজ্যের, আমাদের দেশের কোটি কোটি গরিব অংশের মানুষ, তারা সংকটের অতল গহ্বরে তারা নিমজ্জিত হয়েছেন, এই সময়তে দেখা যাচ্ছে যে আমাদের দেশের একচেটিয়া পুঁজিপতিরা, আম্বানি আদানিরা, তাদের মুনাফার প্রচণ্ড রকম স্ফীতি। আম্বানি তো এখন বিশ্বের 4 নম্বর সম্পদশালীতে পরিণত হয়েছে এই মোদি সরকারের আশীর্বাদে, এবং তারা সমস্ত রকম সহযোগিতা পেয়েছে। অথচ কোটি কোটি গরিব মানুষ তারা প্রচণ্ড রকম দুর্বিপাকের মধ্যে রয়েছে, তাদের অর্থনৈতিক জীবনযাত্রা প্রায় ধ্বংসের মুখে। এবং কৃষিক্ষেত্র, এই কৃষিক্ষেত্রে আমরা বলেছিলাম যে এই অতিমারির ফলে, যে লকডাউনের ফলে, যে যেখানে প্রথম দিকে কৃষকরা তারা ফসল তুলতেই পারেননি, কারণ ঘরবন্দি অবস্থা, তাদের ফসল মাঠে নষ্ট হয়েছে, তাও লকডাউন কিছুটা শিথিল হওয়ার পর তারা যখন মাঠে গেলেন তাদের অধিকাংশ ফসল নষ্ট হয়েছে, এবং যাও পেলেন তাও তারা বাজার থেকে দর পেলেন না। এখন দেখা যাচ্ছে যে এই কৃষকদের উপরে আরও বেশি সেখানে আঘাত নামিয়ে এনেছে এই অতিবারের সময়েতে মোদী সরকার। তারা যে কৃষি পণ্য যে বাজারজাতকরণের জন্য যে আইন, সেটা অধ্যাদেশ জারি করে সেটাকে সংশোধন করেছে, এবং খাদ্যশস্যের যে যে মূল্য নিয়ন্ত্রণ যেটা, সেটা উপর থেকে যে নিষেধাজ্ঞা সেটা তুলে দিয়েছে, এবং এর ফলে যে খাদ্য নিরাপত্তার উপরে তার মারাত্মক প্রভাব পড়তে শুরু করেছে। এবং কৃষকরা যেমন একদিকে যে তারা নির্ধারিত ন্যূনতম সহায়ক মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন, অন্যদিকে বাজার ছেড়ে দেওয়া হয়েছে, সমগ্র বাজার ছেড়ে দেওয়া হয়েছে সেখানে কালোবাজারি এবং মুনাফাখোরদের জন্য। তো এই এর ফলে যে মানুষের সংকট আরও বেশি বেড়েছে, এবং একদিকে কৃষকদের সর্বনাশ, অন্যদিকে পুঁজিপতিদের আরও বেশি মুনাফার যে তাদের মুনাফার পাহাড় গড়ার সুযোগ সেটা আরও সম্প্রসারিত হয়েছে। এই সময়তে আমরা দেখছি যে লকডাউনের সময়তে যে এই কাজগুলো সরকার করছে, সমস্ত রাজনৈতিক এবং ট্রেড ইউনিয়ন কার্যকলাপ সেগুলো বন্ধ করে দিয়ে, গণতন্ত্রের চর্চা বন্ধ করে দিয়ে তারা এই কাজগুলো চালাচ্ছে। এবং একদিকে যেমন অর্থনীতির উপরে আক্রমণ, অন্যদিকে এই সময়তে আমরা দেখছি তাদের যে হিন্দুত্বের এজেন্ডা সেটা কার্যকর করা, কুসংস্কারে মানুষকে আচ্ছন্ন করা। যেমন 21 দিনের যে মধ্যে অতিমারি থেকে আমরা জয়ী হব এরকম আশার বাণী শোনানো হয়েছিল, কাঁসর ঘণ্টা বাজাতে বলা হয়েছিল, আমরা দেখেছি যে প্রদীপ জ্বালাতে বলা হয়েছিল, এগুলো তো একটাও কোনো কার্যকর হয়নি, কারণ এগুলো হবার নয়। যে বিজ্ঞানের উপরে ভরসা না রেখে দেশবাসীকে কুসংস্কারের দিকে চালিত করার চেষ্টা করেছে মোদী সরকার।
আর এখন দেখা গেল যে গত 5ই আগস্ট সেই অযোধ্যায় সেখানে এই একটা রাষ্ট্রীয় অনুষ্ঠান যেখানে আমাদের ভারতের প্রধানমন্ত্রী শপথ নেন ভারতের সংবিধান রক্ষার জন্য, যে সংবিধানের অন্যতম যে বৈশিষ্ট্য হচ্ছে ধর্মনিরপেক্ষতা, সেখানে দেখা গেল যে একটা ধর্মীয় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী গেলেন, রাজ্যপাল গেলেন, ওই রাজ্যের মুখ্যমন্ত্রী গেলেন, এটাকে একটা সরকারি অনুষ্ঠানে পরিণত করা হলো, যেটা ধর্ম নিরপেক্ষতাকে পুরোপুরি নস্যাৎ করা। এবং প্রধানমন্ত্রী কি বললেন যে এটা নাকি যে ভারতের যে একটা প্রকৃত স্বাধীনতা নাকি শুরু হয়েছে 5ই আগস্ট। অথচ যে আমাদের দেশ 1947 সালের 15ই আগস্ট স্বাধীন হয়েছে, লক্ষ লক্ষ স্বাধীনতা সংগ্রামীর চরম আত্মত্যাগের মধ্য দিয়ে, কত জীবন বলি হয়েছে, কত দুঃখ কষ্টের মধ্য দিয়ে স্বাধীনতা সংগ্রামীরা তারা এই জীবন বাজি রেখে লড়াই করেছেন, সেগুলো সমস্ত নস্যাৎ করে একটা যে আরএসএসের যে এজেন্ডা, যে আরএসএসের ভারতের স্বাধীনতা সংগ্রামে কোনো ভূমিকা নেই, বরঞ্চ ব্রিটিশ সাম্রাজ্যবাদের হয়ে তারা দালালি করেছে, বিশ্বাসঘাতকতা করেছে, তাদের এজেন্ডা পূরণ, সেটাকেই মোদী বলছেন যে ভারতের নাকি এটাই স্বাধীনতা অর্জন। এই এইভাবে তারা এই ভারতকে নয়া ভারত এর নামে তারা এই সমস্ত করছেন, দেশটাকে হিন্দু রাষ্ট্রে পরিণত করার ইয়ে করছেন। এবং একদিকে আমাদের ধর্মনিরপেক্ষতার আদর্শ জলাঞ্জলি, আর অন্যদিকে যে ধর্মীয় সংখ্যালঘু তাদের উপরে ব্যাপক নিপীড়ন নামিয়ে আনা হয়েছে, এবং দেখা যাচ্ছে যে তাদেরকে বিশেষভাবে নিশানা করা হয়েছে। এই যে 5ই আগস্ট যে তথাকথিত ভূমি পূজন, এটা আর কি, এটা নিশ্চয়ই আপনাদের স্মরণ আছে যে গত বছর এই দিনটিতে 5ই আগস্ট জম্মু কাশ্মীর সে রাজ্যটার যে স্বায়ত্তশাসন অধিকার সেটাকে ধ্বংস করে একটা পূর্ণ রাজ্যকে 3টা টুকরো করে সেখানে একটা পুরোপুরি রাজ্যটাকে জেলবন্দি করে সমস্ত অধিকার হরণ করে তারা 370 অনুচ্ছেদ বাতিল করেছিল, সেটার 1 বছর পূর্তি উপলক্ষে সেদিনই এই অযোধ্যায় তথাকথিত ভূমি পূজনের আয়োজন করা হয়েছে। তো সুতরাং এই দিকে তারা দেশটাকে নিয়ে যাচ্ছে, যে আসল যে সমস্যা মানুষের খাদ্য বস্ত্রের যে সমস্যা, এই অতিমারির সময়ে যেটা প্রচণ্ড রকম তীব্র হয়েছে, জীবনের অস্তিত্ব রক্ষায় কঠিন হয়ে পড়েছে, সেদিকে না গিয়ে একদিকে যে ধর্মীয় রাষ্ট্র করা ভারতবর্ষকে, আরেক দিক হচ্ছে দেশি বিদেশি পুঁজিপতিদের মুনাফার পাহাড় সৃষ্টি করতে সাহায্য করা, জনগণের প্রতি তাদের কোনো রকম দায়বদ্ধতা নাই, এবং সমস্ত যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো এদের যে অবনমন করা হচ্ছে, সংসদ এই সংখ্যাগরিষ্ঠতার সেটাকে ব্যবহার করে এই সংসদের মধ্যে এর আগে দেখেছে যে অতিমারির আগেই সেখানে একটার পর একটা দেশের স্বার্থবিরোধী আইন সেখান থেকে প্রণয়ন করা হয়েছে, এবং যে সংসদের যে সমস্ত কমিটিগুলো আছে যেখানে বিভিন্ন বিলগুলো বিবেচনা করার সুযোগ পান, সেগুলোর কোনো সুযোগই সেখানে নেই। এবং অন্যান্য যে প্রতিষ্ঠান, যে বিচারালয়, সিবিআই, এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট, যেগুলো সংবিধানের যে বিভিন্ন কাজগুলো তারা সম্পাদন করার কথা, আইনের শাসন রক্ষা করার কথা, আজকে সেগুলোর প্রচণ্ড রকম অবমূল্যায়ন সেখানে ঘটে চলেছে, এবং বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে আজকে প্রশ্ন উঠেছে। কারণ যেভাবে এই সরকারের নির্দেশে যে তারা ওখান থেকে রায় পাচ্ছে, এগুলো কি, এটা বিচারালয় আজকে মানুষের যে বিশ্বাসযোগ্যতা, দেশবাসীর বিশ্বাসযোগ্যতা সেটা হারাতে বসেছে, তো মানুষ যাবে কোথায়? এবং দেখা যাচ্ছে যে সিবিআই, এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট, এরা আইনি কাজ করতে পারছে না, তাদেরকে দলীয় স্বার্থে ব্যবহার করা হচ্ছে, এবং এই সময়েতে, অতিমারির সময়েতে তারা এগুলোকে ব্যবহার করে আরেকদিকে যে পুঁজিপতিদের কাছ থেকে যে বিপুল অর্থ তারা পেয়েছে সেগুলোকে
ঘোড়ার বাজারে বিধায়ক কেনা বেচার জন্য তারা ব্যবহার করছে। মধ্যপ্রদেশে সরকার পতন ঘটানো হয়েছে, রাজস্থানেও সেই প্রচেষ্টা চলেছে এবং অন্যান্য রাজ্যের মধ্যে সেটা চলছে। এবং এই অতিমারী মোকাবেলার মধ্যে আমাদের ভারতবর্ষের মধ্যে সবচেয়ে উজ্জ্বল ভূমিকা হচ্ছে কেরালা সরকারের। বাম গণতান্ত্রিক ফ্রন্ট সরকার সেখানে এই করোনা অতিমারী মোকাবেলার ক্ষেত্রে যা কাজ করে আসছে সেটা সমগ্র বিশ্বে প্রশংসিত হয়েছে। সেখানে এই কেরালা সরকারের বিরুদ্ধে একটার পর একটা কুৎসা এবং মিথ্যাচার করে এই সরকারের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা হচ্ছে। এবং আমাদের রাজ্যে আমরা কি প্রত্যক্ষ করছি? আমাদের রাজ্যের মধ্যে আমরা সিপিআইএমের পক্ষ থেকে আমরা প্রথম থেকে দাবি করে আসছিলাম যে একদিকে যে করোনা যোদ্ধা আমাদের চিকিৎসক বন্ধুরা, স্বাস্থ্যকর্মীরা, নার্সিং স্টাফ থেকে আরম্ভ করে যারা ল্যাবরেটরি টেকনিশিয়ান, যারা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করেন, সবার সুরক্ষার ব্যবস্থা করা এবং স্বাস্থ্য ব্যবস্থাকে সম্প্রসারিত করা, ব্যাপকভাবে করোনার যে টেস্ট করা যাতে এটা চিকিৎসার ব্যাপারে সেটা আরও বেশি সহায়ক হতে পারে এবং এটাকে আমরা যে সংক্রমণ মোকাবেলা করতে পারি। এবং পাশাপাশি আমরা বলেছিলাম যে আয়কর দেন না এমন যে পরিবারগুলো যারা রয়েছে তাদের মাথা পিছু প্রতি মাসে 10 কেজি করে খাদ্য এবং নগদ 7,500 টাকা পরিবারগুলোকে হস্তান্তর করা, যাতে এই অতিমারী মোকাবেলার সময়তে তারা অন্তত তাদের অস্তিত্ব রক্ষা করতে পারেন। তেমনি আমরা বলেছিলাম যে কৃষকদের পর্যাপ্ত যে তাদের সাহায্য করা যাতে তারা এই ফসল ফলাতে পারেন, সেগুলো বাজারজাত করতে পারেন, বীজ, কীটনাশক, সার সেগুলো বিনামূল্যে সরবরাহ করার দাবি আমরা করেছি। কিন্তু আমরা কি দেখছি? কাজ নেই, রেগার কাজ নেই, শহরে টুইপের কাজ নেই। এই বামফ্রন্ট সরকার, পূর্বতন ও বামফ্রন্ট সরকারের সময়তে লাইন ডিপার্টমেন্টগুলোর যে কাজ ছিল সেগুলো নেই। আজকে পাহাড়ে, গ্রামে, শহরে গরিব অংশের মানুষ অনাহারে, অর্ধাহারে রয়েছেন। এবং ইতিমধ্যে বিভিন্ন সংবাদপত্রে খবর প্রকাশিত হয়েছে যে প্রচণ্ড আর্থিক সংকটের ফলে অনেকে আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন এবং চিকিৎসা পরিষেবাও সেরকমভাবে সম্প্রসারিত করা যায়নি। যদিও বামফ্রন্ট সরকার বিরাট বিরাট পরিকাঠামো নির্মাণ করে গেছিল, কিন্তু সেগুলোকে ভালোভাবে ব্যবহার করার জন্য যে ধরনের পরিকল্পনা নেওয়ার কথা সেগুলো নেওয়া হয়নি। কৃষকরা কোনো সাহায্য পাননি, বেকাররা তারা কর্মহীন। আমরা দাবি করেছিলাম যে বেকারদের ভাতা দেওয়ার জন্য, সেটা দেওয়া হয়নি। তো এই যেমন অবস্থা, অন্যদিকে যেমন কেন্দ্রীয় সরকার তারা সমস্ত এই সরকারি সম্পদ, জনগণের সম্পদ সেগুলো তারা বেসরকারীকরণ করছে। আমাদের এখানে রাজ্য সরকার তারা বিদ্যুতের উপরে ডিউটি চাপিয়েছে, এখন বিদ্যুতের মাশুল বাড়ানোর জন্য উদ্যোগ নিয়েছে। আর বিদ্যুৎ ব্যবস্থা যেটা বামফ্রন্ট সরকার ব্যাপকভাবে সম্প্রসারিত করেছিল সেটাকে তারা বেসরকারি সংস্থার হাতে তুলে দিচ্ছে, যে সরকারি পরিকাঠামো ব্যবহার করে তাদের মুনাফা অর্জন করার জন্য। এবং একটার পর একটা এখানে পদক্ষেপ নেওয়া হচ্ছে, সমস্তটাই হচ্ছে জনগণের স্বার্থের বিরুদ্ধে। গত 29 এপ্রিল একটা সর্বদলীয় বৈঠক হয়েছিল, সেখানে আমরা যে সমস্ত প্রস্তাবগুলো দিয়েছিলাম সেগুলো কার্যকর করার দিকে সরকারের কোনো নজরই নেই। এরা আছে যে মুষ্টিমেয়ের স্বার্থ রক্ষা করার জন্য, জনগণের স্বার্থ রক্ষার কোনো তাদের দায়বদ্ধতা নেই। এবং এই সময়টাতে আমরা অন্যদিকে দেখছি যে যারাই বিরুদ্ধ মত প্রকাশ করছে তাদের বিরুদ্ধে সরকার তারা স্বৈরাচারী পদক্ষেপ একটার পর একটা নিয়ে চলেছে। যেমন সর্বভারতীয় ক্ষেত্রে আমরা দেখছি যে সমস্ত দানবীয় আইন তারা কার্যকর করছে, যারা বিরুদ্ধ মত প্রকাশ করছেন, মানবাধিকার কর্মী,
গণ ব্যক্তি স্বাধীনতার কথা যারা বলেন তাদেরকে বিনা বিচারে আটক রাখছে এবং ধর্মীয় সংখ্যালঘুদের নানাভাবে হয়রানি করছে। আমাদের রাজ্যের মধ্যে আমরা দেখছি এখানে দ্বিচারিতা, সরকার তারা সমস্ত রাজনৈতিক এবং ট্রেড ইউনিয়ন অধিকার, গণতান্ত্রিক অধিকার, ব্যক্তি স্বাধীনতা সেগুলোকে হরণ করে বিরোধী দল জনস্বার্থের যে দাবিগুলো নিয়ে পথে নামলে পরেই সেখানে পুলিশ দিয়ে তাদেরকে গ্রেপ্তার করছে, অথচ সরকারি দল তারা আইন ভাঙছে সেখানে পুলিশ, সেই ক্ষেত্রে তারা নিষ্ক্রিয়, তাদের ভূমিকা নীরব দর্শকের ভূমিকা। এই পরিস্থিতিতে ভারতের কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদীর কেন্দ্রীয় কমিটি 20 আগস্ট থেকে 26 আগস্ট সমগ্র দেশে 16 দফা দাবির ভিত্তিতে প্রতিবাদ আন্দোলন সংগঠিত করার আহ্বান দিয়েছে। 16 দফা দাবির ভিত্তিতে আমরাও ত্রিপুরাবাসীর প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি যে আপনারাও এই লড়াই আন্দোলনে সামিল হন। সিপিআইএমের 16 দফা দাবি জনগণের দাবি, কারণ জনগণের স্বার্থ রক্ষা করা, জনগণের অধিকার রক্ষা করা, জনগণের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ঘটানো, এটাই একমাত্র সিপিআইএমের লক্ষ্য। সিপিআইএমের আর কোনো এজেন্ডা নেই। এই 16 দফা দাবির ভিত্তিতে 20 আগস্ট থেকে 25 আগস্ট পর্যন্ত আমাদের পার্টির নেতা এবং কর্মীরা পাহাড়ে, গ্রামে, শহরে সর্বত্র মানুষের কাছে যাবেন, তাদের কাছে দাবিগুলো তুলে ধরবেন এবং 26 আগস্ট সর্বভারতীয় কর্মসূচির অঙ্গ হিসেবে আমাদের রাজ্যে প্রতিবাদ দিবস পালিত হবে। এই প্রতিবাদ দিবসে কর্মসূচিতে শ্রমিক, কৃষি মজুর, কৃষক, মধ্যবিত্ত, বিভিন্ন পেশার মানুষ, মা বোনেরা আপনারা দলে দলে সামিল হন, যে আমরা এই দাবি সনদের মধ্যে একদিকে যেমন কোভিড মোকাবেলার জন্য সুরক্ষার দাবি আমরা রেখেছি, জনগণের যে অস্তিত্ব রক্ষার জন্য খাদ্য এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের দাবি রেখেছি, যারা কোভিড আক্রান্ত হয়েছেন, যারা প্রয়াত হয়েছেন তাদের পরিবারকে আর্থিক সাহায্যের দাবি রেখেছি, কৃষকদের দাবি রেখেছি, তেমনি যে আমাদের গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকারগুলো সেগুলো পুনরুদ্ধারের দাবি আমরা রেখেছি। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো, সুপ্রিম কোর্ট সহ যে বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠান রয়েছে সেগুলোকে যেভাবে তার অবনমন ঘটানো হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদের কর্মসূচি আমরা রেখেছি। তো সুতরাং আপনারা সবাই এই কর্মসূচিতে অবশ্যই সামিল হবেন এবং আমরা বিশ্বাস করি বিজ্ঞানে, কুসংস্কারে নয়, যে এই কোভিড-19 থেকে নিষ্কৃতি পেতে আমাদের দেশে, বিদেশে যারা স্বাস্থ্যবিজ্ঞানী এবং অন্যান্য যারা রয়েছেন গবেষণারত, তারা চেষ্টা চালাচ্ছেন টিকা আবিষ্কারের জন্য, যাতে মানব জাতিকে এই বিপর্যয় থেকে রক্ষা করা যায়। সুতরাং এই দাবির আন্দোলনের পাশাপাশি, 16 দফার আন্দোলনের পাশাপাশি বিজ্ঞানের উপরে ভরসা রাখুন এবং আমরা প্রত্যাশা করি এই আন্দোলন একটা জন আন্দোলনে পরিণত হবে এবং সরকার বাধ্য হবে আমাদের জনগণের দাবি মেনে নিতে। সবাইকে আমার নমস্কার।